মঙ্গলবার 11 জন সুবিধাভোগীর হাতে যাত্রীবাহী অটো তুলে দেওয়া হয় ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে। রাজধানীর লেকচৌমুহনীস্থিত ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিস সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেখে এই অটোগুলি সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা। নিগমের চেয়ারম্যান তাপস মজুমদার সংবাদ প্রতিনিধিদের জানান, মোট 40টি অটোর পারমিট পাওয়া গেছে 3 মাস পূর্বে, কিন্তু লকডাউনের কারণে এই অটোগুলি সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া যাচ্ছিল না। তাই এদিন আগরতলা শহরের সন্নিকটে থাকা 11 জন সুবিধাভোগীর হাতে যাত্রীবাহী অটো ও তার পারমিট তুলে দেওয়া হয়েছে। লকডাউন উঠে যাওয়ার পর বাকি অটোগুলিও সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, বেকার যুবকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে আমরা ওবিসি কর্পোরেশনের পক্ষ থেকে 11 জন বেনিফিশিয়ারিকে আজকে এখানে অটো পারমিট সহকারে প্রদান করা হয়েছে। আমরা সবাই জানি যে লকডাউন চলছে করোনা ভাইরাসের কারণে, তবুও আমরা যেহেতু এই পারমিটগুলি স্যাংশন হয়েছে, প্রায় 3 মাস হয়েছে ভেহিকেল থেকে পারমিটগুলি স্যাংশন করা হয়েছে, সেই কারণে আমরা আজকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আজকে আমরা যারা কাছাকাছি আছে, আগরতলার কাছাকাছি যারা আছে, তা 11 জন বেনিফিশিয়ারিকে আমরা আজকে অটো প্রদান করেছি। এবং আমরা আগামী দিনে আরও প্রায় 40টার মতো অটো স্যাংশন হয়েছে, 11টা আজকে দেওয়া হয়েছে, আর বাকিগুলি আমরা 17 তারিখের পরে লকডাউনের পরে আমরা আরেকটা কার্যক্রম করে আমরা এগুলি বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।